এরদোগানের ঐতিহাসিক বিজয়। আন্তর্জাতিক ডেস্ক। তুরস্কে সাংবিধানিক সংস্থা নিয়ে ঐতিহাসিক গণভোট শেষ হয়েছে, এখন চলছে ভোট গণনা। শেষ খবর পাওয়া পর্যন্ত হা ভোট এগিয়ে রয়েছে, প্রায় 3/4 ভোটের এই গণভোট প্রদান করেছেন। শেষ খবর পাওয়া পর্যন্ত হ্যাঁ ভোট এগিয়ে রয়েছে, হ্যাঁ ভোট পড়েছে 51.87% এবং না পড়েছে 48.13%। স্থানীয় সময়ে 6:45 পর্যন্ত 7.836% ভোট গণনা করা হয়েছে। আর্টিকেল 18 সাংবিধানিক পরিবর্তন নিয়ে রোববার সকাল থেকে দেশজুড়ে এই ভোট গ্রহণ শুরু হয়। রাজধানী আঙ্কারায় হাঁ ভোট পড়েছে 49.44% এবং না ভোট পড়েছে 50.65%। অন্যদিকে ইস্তাম্বুলে হাঁ ভোট পড়েছে 48.97% এবং না ভোট পড়েছে 51.03%। দেশটির অন্যান্য প্রদেশেও হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। এই গণভোট নিয়ে দেশের কুর্দি, পিকেকে সহ কয়েকটি বিরোধী দল নার পক্ষে তুমুল প্রচারণা চালিয়েছে। এছাড়াও জার্মানি, সুইজারল্যান্ড, নেদারল্যান্ড সহ ইউরোপীয় কয়েকটি দেশের পক্ষে প্রচারণায় বাধা প্রদান করে। আজকের গণভোটের মধ্য দিয়ে প্রেসিডেন্টের ক্ষমতা বৃদ্ধি সহ আরও কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে দেশটির জনগণের সিদ্ধান্ত স্পষ্ট হবে। দেশজুড়ে 1,67,140 ভোট কেন্দ্রে 5,50,00,000 নিবন্ধিত ভোটার রয়েছেন। দেশটির পূর্বাঞ্চলে স্থানীয় সময় সকাল 7:00 এবং অন্য অন্য অংশে স্থানীয় সময় সকাল 8:00 থেকে ভোটগ্রহণ শুরু হয়। উভয় জায়গায় বিকেল 5:00 ভোটগ্রহণ শেষ হয়েছে। হাঁ ভোট জয়লাভ করলে আর্টিকেল 18 সাংবিধানিক পরিবর্তন অনুযায়ী তুরস্কের বর্তমান সংসদীয় পদ্ধতি প্রেসিডেন্সিয়াল পদ্ধতিতে স্থানান্তরিত হবে। সেক্ষেত্রে প্রধানমন্ত্রী কার্যালয় বাতিল হয়ে যাবে এবং প্রেসিডেন্ট ব্যাপক নির্বাহী ক্ষমতার অধিকারী হবেন। তিনটি বিধানিক সংস্থার কর্তৃত্ব কার্যকরভাবে একটি কার্যনির্বাহী শাখায় ন্যস্ত থাকবে এবং প্রেসিডেন্ট হবেন এক কার্যনির্বাহী শাখার প্রধান। সংসদের অনুমোদন ছাড়াই প্রেসিডেন্ট মন্ত্রী ও বিচারপতিদের নিয়োগের ক্ষমতা পাবেন। রাষ্ট্রীয় বাজেট তৈরি এবং সংসদ ভেঙে দেওয়ার ক্ষমতাও প্রেসিডেন্টের হাতে থাকবে। আমার এই চ্যানেল হতে আপনারা যদি লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।